বেঁচে আছেন প্রমাণ করতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন মুর্শিদাবাদের খড়গ্রামের লাল মোহাম্মদ। অভিযোগ বিশেষভাবে সক্ষম লাল মোহাম্মদের ভাতা দীর্ঘ দিন বন্ধ। খোঁজ নিতে গিয়ে লাল মোহাম্মদ জানতে পারেন সরকারের খাতায় তিনি মৃত। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন খড়গ্রামের বিডিও। মুর্শিদাবাদের খড়গ্রামের জাহাঙ্গীরপুরের বাসিন্দা লাল মোহাম্মদ শেখ বিশেষভাবে সক্ষম। কয়েক মাস ধরে তিনি ভাতা পাচ্ছিলেন না। সরকারি দপ্তরে খোঁজ নিতেই চক্ষু চড়ক গাছ লাল মোহাম্মদের। এবং এই ঘটনা নিয়ে মোহাম্মদ শেখ যখন তিনি বিডিও অফিসে যান তখনই সরকারি আধিকারিকেরা জানান যে সরকারি খাতায় এই জীবিত মোহাম্মদ শেখ নাকি মৃত। জীবিত থাকলেও কেন তাকে মৃত বলা হচ্ছে? কোথায় গেল তার ভাতা? প্রশ্ন তুলছেন লাল মোহাম্মদ। মৃত্যু জানাচ্ছে তো এটা কে করলো? আমি তাই তো তার হদিশ পাচ্ছি না। সেই হদিশটাই আমি অনেকদিন থেকে খুঁজছি, কিন্তু সেই হদিশটা আমাকে কেউ দিতে পারছে না এবং কেউ দিচ্ছে না। এখন যেন আমার তার সুব্যবস্থা হয়, আর যে জিনিসটা করেছে তার আমি শাস্তি চাই। ঘটনায় খড়গ্রামের বিডিও কি বলছেন শুনুন। না, এরকম কিছু নয়। আমরা তো প্রতি বছরই ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়, গ্রাম পঞ্চায়েতে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয় প্রত্যেকটা পেনশনের, যত পেনশন ভোগী আছে। সেই সময় তাকে পাওয়া যায়নি বলে তার আধার কার্ডটা কালেকশন করা যায়নি। খড়গ্রামের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারই প্রতিদান হিসাবে সেই অন্ধ জীবন্ত মানুষটাকে মৃত ঘোষণা করে তার পেনশনটা কাটতে চাইছে। অবশ্যই যখন সে চোখে দেখতে পায় না তখন তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, সে ভাতা পেত। এখন কে বা কাহারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করেছে আমরা জানি না। কি করে একজন জীবিত মানুষকে মৃত বলে নথিভুক্ত করা হলো? প্রশ্ন উঠছে খড়গ্রামের ঘটনায়। যদিও একজন জীবিত মানুষকে সরকারি খাতায় মৃত দেখানোর এই অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে জোর কদমে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। রাজ্য বিধানসভায় বাদল অধিবেশনে কাটল জটিলতা। সূত্রের খবর, রাজ্যপালের তরফে ফাইল ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যপালের অনুমতি মেলায় আগামী 24 তারিখ থেকে বসতে চলেছে অধিবেশন, এমনটাই সূত্রের খবর। 2024 লোকসভা ভোটের জন্য প্রস্তুত শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে কলকাতার একটি হোটেলে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরের আয়োজনে রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা সচিবকে তলব করল সিবিআই। সকাল 11টায় সিবিআই দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন শিক্ষা সচিব ডিনারিয়ালা। থমকে ধূপগুড়ি ব্লকের সাকুয়াছড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে। এই পঞ্চায়েতে মোট 19টি আসনের মধ্যে তৃণমূল এবং বিজেপি পেয়েছে 9টি আসন। বামেদি ছুরিতে রয়েছে 1টি আসন। কোন দলকে সমর্থন করবে সিপিএম তার উপরই নির্ভর করছে বোর্ড গঠন। দুদল থেকে প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেন জয়ী সিপিএম প্রার্থী প্রফুল্ল রায়।